ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ। তবে ছুটির কারণে এবার দেশের প্রধান রেল স্টেশন কমলাপুরে ঘরমুখো যাত্রীদের বাড়তি চাপ নেই। সময়সূচিতে কিছুটা হেরফের হলেও ট্রেন চলাচলও প্রায় স্বাভাবিক। কমলাপুর স্টেশন ম্যানেজার জানিয়েছেন, ঈদের আগে যাতে ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় না হয় সে চেষ্টায় করছেন তারা। হুমায়ুন রিপোর্ট। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন আর যান্ত্রিক জীবন থেকে কিছুটা বিশ্রাম নিতেই আপন ঠিকানার উদ্দেশ্যে এই যাত্রা। ট্রেনে ঈদ যাত্রা অনেকটা নিরাপদ হলেও বাড়তি চাপ থাকে প্রতি বছরই। এবারে সেই চিত্র অনেকটাই ভিন্ন। ঈদের ছুটির আগে শুক্র শনি সাপ্তাহিক ছুটি ও মে দিবস থাকায় এবার লম্বা সময় পেয়েছেন ঈদে বাড়ি ফেরা মানুষেরা। ভালো লাগা কাজ করছে যে বাবা মার সঙ্গে ঈদ করতে পারবো। খুব ভয় ছিলাম, আতঙ্কে ছিলাম যে এসে কি না কি হয়। তো সেই দিক থেকে মোটামুটি এখন পর্যন্ত ফ্রি আছি। ট্রেনটা একটু দেরিতে আসছে, গরম বেশি, একটু ওয়েট করতে হয়েছে, এটুকুই, তেমন কিছু সমস্যা হয়নি। শুক্রবারও প্রায় সব ট্রেন সঠিক সময়ে যাত্রা করেছে। রেল কর্মকর্তারা জানান, ঈদে বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে দুই জোড়া স্পেশাল ট্রেন সহ প্রতিদিন মোট 37 জোড়া আন্তনগর ট্রেন চলছে বিভিন্ন গন্তব্যে। দুটি ট্রেন কিছুটা বিলম্ব থাকলেও আমরা চেষ্টা করেছি মানে যত কম সময়ে ঢাকা থেকে ছেড়ে দেওয়া, সর্বোচ্চ চেষ্টা করছি যাতে প্রতিটা ট্রেনই সময়মত ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার জন্য। আজকেও প্রায় 40-42টির মতো এক্সট্রা কোচ প্রতিটা ট্রেনে লাগছে। কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতকে কেন্দ্র করে ঈদের দিন আরও দুটি স্পেশাল ট্রেন ঢাকা ও ময়মনসিংহ থেকে চলাচল করবে বলেও জানান কর্মকর্তারা। ঈদের আগে লম্বা ছুটি পাওয়ায় অনেকটা পরিকল্পনা করেই রাজধানী ছাড়ছে মানুষ। তাই অন্যান্য বারের তুলনায় এবার কমলাপুর রেলওয়ে স্টেশনে মানুষের চাপ একেবারেই কম। আর সময় মতো প্রায় প্রতিটি ট্রেন ছাড়াই এবার অনেক ভোগান্তি কম ঈদ যাত্রায়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা।